আসসালামু আলাইকুম। মোহাম্মদ আকরাম হোসেন বলেন ভাই। মোহাম্মদ আকরাম হোসেন আপনার আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, বলেন। হ্যাঁ ভাই, আমি বলছিলাম যে কিছুদিন আগে আপনাদের একটা লাইভ দেখলাম মামুনুল হক সম্পর্কে। তো আমার কাছে তো মামুনুল হককে কোনো দিক দিয়ে অপরাধী মনে হয় না। কেন মনে হয় না? তার কারণ হচ্ছে ইসলামের মুতা বিবাহ জায়েজ, এবং উনি কন্ট্রাক্ট ম্যারেজ করেছেন, মানে চুক্তি ভিত্তিক বিয়ে করেছেন। তো উনি চুক্তি ভিত্তিক বিয়ে করতেই পারেন ইসলাম অনুযায়ী, যেহেতু উনি একজন ইসলামী মানুষ। তো আপনার কাছে কেন ওনাকে অপরাধী মনে হয়? অপরাধী তো মনে হয় না, কিন্তু ওনারা যেটা মানে প্রচার করেন সেই প্রচারটা ঠিকভাবে করলেই তো হয়। তাহলে তাদের তার বলতে হবে যে হ্যাঁ, ইসলামের মতো বিবাহ জায়েজ আছে। তো সেইভাবে বলে, সেভাবে যদি করতো তাহলে তার আমরা তাকে খাটাতাম না। কিন্তু তারা একদিকে বলে যে ছেলে মেয়ে মেলামেশা খারাপ, কো এডুকেশন খারাপ, মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো, পুলিশের লালা ধরে, মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি রাখতে হবে, এগুলা কথা বলে, আবার ঠিকই সেই মেয়েদের সাথে রিসোর্টে যায়। এটা তো হিপোক্রেসি হলো। আমাদের সমস্যাটা হচ্ছে হিপোক্রেসি নিয়ে। সে ভালো কাজ করেছে না মন্দ কাজ করেছে সেটা নিয়ে তো আমরা কোনো কথাই বলিনি, তো হিপোক্রেসি করেছে সেই হিপোক্রেসি নিয়ে কথা বলেছি। না, হিপোক্রেসি তো করে নাই। উনি কন্ট্রাক্ট ম্যারেজ করেছে, যেটা ইসলামে জায়েজ আছে। উনি ইসলামী মানুষ, ইসলাম অনুযায়ী কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানে হাদিসে তো বলা আছে যে এটা মুতাবিবাহ তো ইয়া হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে। সুন্নি মুসলমানরা তো সেটা মানে না, মুতাবিবাহ সিস্টেম তো মানে না। যদি তার তো সেটা ইখতিলাফ করতে হবে সেটা নিয়ে, তাই না? না, মুতাবিবাহ তো আপনার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হয়তো নিষিদ্ধ, মানে নিষিদ্ধ করেছে, আমি যতদূর জানি। তো আমার তো মনে হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এটা নিষিদ্ধ করার ক্ষমতা উমর রাদিয়াল্লাহু রাখে কিনা এটা জানতে চাচ্ছি আপনার কাছে। মানে হযরত উমর, এটা তো মোহাম্মদ কিন্তু সেটা করতে পারে। মোহাম্মদ যদি আল্লাহর কোন হুকুম, কিন্তু মোহাম্মদ এটাকে ইনভ্যালিড করে দিতে পারে, এরকম বিধান আছে। কিন্তু ওমর আসলে করতে পারে না, ওমরের আসলে করার কোনো ইখতিয়ার নাই। যদি আমিও এটা নিয়ে একটা লেখা লিখেছি মুতা বিবাহ সম্পর্কে, ওইটার ভিতরে আমি দেখিয়েছি আসলে এই জিনিসটা হযরত ওমর নিষিদ্ধ করেছে, এটা আর কেউ নিষিদ্ধ করে নাই, ওমরই নিষিদ্ধ করেছে। এখন ওমরের পরে পরবর্তীতে সেই অনুযায়ী হাদিস কিছু বানানো হয়েছে, কিন্তু এই জিনিসটা আসলে ইসলামে নিষিদ্ধ না। কারণ সূরা নিসা 24 নম্বর আয়াতে সরাস পরিষ্কার ভাবে ইসতিমতাতুম শব্দটা আছে, এটা তো অন্য কোনো আয়াত তো নাই এটার বিরুদ্ধে। তো এই জিনিসটা এখন মামুনুল হকের বিষয়টা হচ্ছে, মামুনুল হকের যদি মানে জোরে সরে বলা উচিত ছিল তাহলে যে মুতাবিবাহ ইসলামে জায়েজ আছে, এটা বললে তখন তো ভাই আমাদের আর কোনো সমস্যা ছিল না। তাহলে সে ইসলাম অনুসারে কাজ করেছে, তখন আর আমরা কি বলতাম বলেন? আমিও সেটাই বলি যে আসলে কোরআনের আয়াত পৃথিবীর কেউ মানে পাল্টানোর ক্ষমতা রাখে না, সেটা উমর রাদিয়াল্লাহু আনহু হোক বা অন্য কেউ হোক। সেই হিসেবে মুতাবিবাহ জায়েজ আছে, এবং মুতাবিবাহ করেছেন এটা স্বীকার করেছেন যে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছি, এবং কি কি চুক্তি ছিল সেখানে সেটাও আমরা জানি। তো এই হিসাবে মনে হয় যে তিনি অপরাধী, এটা আমার কাছে মনে হয়। এই আর কি, এটা একটা বিষয়। আরেকটা আমার মনে হয় যে আপনারা নারীদের সমতার কথা বলেন, দেখুন এই একটা জাতি যদি দুর্বল না হতো তাহলে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়েছে কেন? অবশ্যই তারা দুর্বল হৃদয়ে তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয়েছে, এটা আমার মনে হয়। তাহলে তো ভাই মানে যে কোনো জিনিসই তা আপনি আমরা জাস্টিফাই করতে পারি এটা দিয়ে, বাঙালি মানুষ, বাঙালিরা কেন উন্নতি করতে পারেনি, দুর্বল দেখে মানে ইয়া হয়েছে। মানে দুর্বল সবলের সাথে অধিকারের কি সম্পর্ক ভাই? আমি বলতে চাচ্ছি যে আপনার কোরআনে যেটা আছে বা ইসলামে যেটা আছে যে নারীরা পুরুষের থেকে দুর্বল, যে জিনিসটা আসছে, নারীরা যদি দুর্বল না হতো তাহলে পুরুষরা এই যে কর্তৃত্ব করতেছে দীর্ঘদিন যাবত, বছরের পর বছর, এটা করা সম্ভব হয়েছে তাদের? তো মানে শুরুর থেকে তো ধীরে 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 তাদেরকে পিছিয়ে ফেলা হয়েছে, তাই না? কিন্তু আমার কথা হচ্ছে যে দুর্বল এটা কোন দিক দিয়ে দুর্বল, কিসের ক্ষেত্রে দুর্বল সেটা তো এক্সপ্লেইন করতে হবে না? ওনারা তাদের অধিকার আদায় করে নিতে পারলো না কেন এতদিনেও? যদি তারা সম মানে সম পর্যায়ে থাকতো পুরুষের, তাহলে তো শুরু থেকেই সম পর্যায়ে থাকার সুযোগ ছিল। মানে কি কারণে আসলে পিছিয়ে পড়লো এটাই জানতে চাচ্ছিলাম আমি। না, সেটার তো নানা কারণ আছে, নানা ঐতিহাসিক কারণ আছে। সেই জিনিসটাই তো আসলে নারীবাদ, নারীবাদ জিনিসটাই তো সেটা যে ইতিহাসে কোন কোন ফ্যাক্টর গুলা নারীকে পিছিয়ে দিয়েছে, কোন কোন জিনিসগুলো নারীকে পিছিয়ে দিয়েছে। এখন দেখেন যে একটা নারী হচ্ছে একটা সময় প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার সময় তার সে হচ্ছে নিরাপত্তা চায়, সে হচ্ছে গিয়ে নানা ধরনের সমস্যার মধ্যে থাকে। এখন যদি আপনি এই প্রেগনেন্ট হয়েছে দেখে কিন্তু ভাই আপনার জন্ম হয়েছে, এবং এইটার কারণেই তাকে আসলে পিছিয়ে পড়তে যে হয়েছে সেটা হচ্ছে সেই কারণে। এখন আপনি যদি সেইটার কারণে বলেন যে ও তাই তো সে তো প্রেগনেন্ট হয়েছে, তাই ঠিকই আছে, ও প্রেগনেন্ট হলো কেন ভাই? সে যদি প্রেগনেন্ট না হইতো তাহলে তো আপনার জন্ম হইতো না, আমারও জন্ম হইতো না, তাই না? হ্যাঁ, ঠিক বলছেন। তাহলে ঠিক আছে ভাই, আপনাকে আজকে বিদায় জানাই, তাহলে ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে।
আমার কথা কি শোনা যাচ্ছে? আহমেদ আপনাকে যুক্ত করেছি, আপনি বলেন। জি, আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ বলেন, জিজ্ঞেস করেন। যদি একটু হুরুশের মধ্যে জানতে চাচ্ছিলাম। আমার কথা ঠিক ভাবে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আল্লাহ তো সবাইকে একসময় মেরে ফেলবে, তাই না? একদম জিব্রাইলকে মেরে ফেলবে, সবাইকে মারবে, তখন হুররা কোথায় যাবে? হুররা কি মরবে না? ভাই এটা তো বলতে পারবো না, হুরদের হুরদের তো মারার কথা, টেকনিক্যালি চিন্তা করলে তো হুরদের হুরদেরও মারার কথা, কিন্তু এখন এই ইসলামের বিষয়গুলো তো আসলে মেলে না, একটার সাথে আরেকটার কথা মেলে না। যেমন ধরেন বলা হয় যে কেয়ামত হবে, তারপরে বিচার হবে, তারপর সবাই জাহান্নামে জান্নাতে যাবে, কিন্তু আবার দেখা যায় যে মোহাম্মদ যখন মিরাজে গিয়েছিল তখন সে জাহান্নামে গিয়ে সব মানুষের দেখে এসেছে। এটা তো আসলে লজিক্যাল না, যারা এখনো কবরে আছে তারা কিভাবে জান্নাতে জাহান্নামে গেল, তাই না হ্যাঁ, তাহলে মুমিনদের হবে কি ভাই? সেটা তো আমি বলতে পারবো না ভাই, আমি তো বলতে পারবো না। ভোর যদি সব মরেই যায় তখন হবে এটা কি? হ্যাঁ, হুড় মরে গেলে হবে কি, কি হবে, তারা কি নিয়ে বাঁচবে, তারা জান্নাত থেকে কি করবে, এটা তো আমারও প্রশ্ন, আপনার সাথে আমারও প্রশ্ন এটা। তাহলে যে এত মানে এত কষ্ট, এত জিহাদ, তাহলে এর ফলটা কি পাবে? হুরই তো পাইলো না তখন। হ্যাঁ সেটাই, যে এত মানে বোমা টোমা মারলো তারা, এত কিছু করলো তারা, কিন্তু হুড়ি পাইলো না, কিছু হইলো। যদি আবার দেখা যায় যে হুড়টা সব ছেলে তখন কি হবে, তখন তো আরো মুসিবত হবে। ধরেন যদি মানে হুর আছে ঠিকই, কিন্তু মুমিনদের যন্ত্রটা নাই, যে যন্ত্রটা দিয়ে তারা মানে যা করার করবে সেই যন্ত্রটাই নাই, সেই যন্ত্রটা বিকল হয়ে গেল, তখন তারা কি করবে, এগুলো তো অনেক প্রশ্ন আসে। না এটাই, কিন্তু আল্লাহ তো বলে নাই যে হুরদের বাঁচিয়ে রাখবেন না, মেরে ফেলবে, এরকম কিছু তো বলে নাই, কিন্তু বললো আবার সবাইকে মেরে ফেলবে, তিনি একাই থাকবেন। হ্যাঁ একদমই ঠিক বলেছেন। ঠিক আছে ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলেন তাহলে। না না না, আর কোনো প্রশ্ন নেই, আপনি অন্য কাউকে যুক্ত করেন, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি ভালো থাকবেন। আহমেদ ভাই যদি আরো আরো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে যুক্ত হতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন যে আমাদেরকে মেইল করতে পারেন, সংশয়.com এ মেইল করতে পারেন। সংশয়.com এ মেইল করলে আমরা চেষ্টা করি উত্তর দিতে। সাধারণ যে হ্যাঁ তো তো আসি ভাই, আমার এই কথাটাই, যদি কোনো মুমিন যুক্ত হয় তাহলে একটু জিজ্ঞেস করে। ভাই মুমিনদেরকে জিজ্ঞাসা করার তো আরো অনেক বড় বড় প্রশ্ন আছে, এটা তো এটা তো আসলে কিছুই না, প্রশ্ন করার জন্য তো আমাদের অনেক বড় বড় অনেক জরুরি জরুরি প্রশ্ন আছে, এগুলোর উত্তরে তো তারা হিমশিম খাচ্ছে। ও যে হু পাবে না সেটা একটু জানিয়ে দিন, বুঝিয়ে দিন যে হু যে না পাওয়ার চান্সটাই বেশি। অবশ্যই অবশ্যই সম্ভাবনা আছে, হুর না পাওয়ার সম্ভাবনা আছে, কি যে মুসিবত হবে মুমিনদের। মনে করেন আল্লামা শফিকে দেখলো যে হুর নাই, বা হুরেরা সব বুড়ি বুড়ি, এখন মানে সেও বুড়া হুরেরা বুড়ি, কোরআনে বলা আছে সমবয়স্কা হুড়ি দেওয়া হবে। এখন দেখা গেল আল্লামা শফির বয়স 100 বছর, হুরগুলারও বয়স 100 বছর, তখন সে কি করবে, এটি তো আমি ভেবে আমার খারাপ লাগে আহমদ শফির জন্য। না আহমেদ ছবি হয়তো এখন পাবে, এখন তো হুর বেঁচে আছে, কিন্তু যখন কেয়ামত হবে তখন তো মরে যাবে, তখন তো কেউ পাবে না। হ্যাঁ হ্যাঁ তখন তো মানে তখন আবার নতুন করে হুর বানাইতে হবে, হতে পারে এরকম আর কি। ঠিক আছে আহমেদ ভাই, ভালো থাকেন তাহলে। না আল্লাহ তো বলে নাই যে তাদের, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো বলে নাই তাদেরকে আবার নতুন করে জীবিত করবে, সেটা তো বলে নাই কোথাও। হ্যাঁ ঠিক বলেছেন একদম, ঠিক আছে আহমেদ ভাই, আমাদের ব্যাকস্টেজে অনেকে জমে আছে, তাহলে আজকে বিদায় জানাচ্ছি ভাই, ভালো থাকেন। ওকে ওকে ওকে, ভালো থাকবেন। ওকে বাই বাই।